নমস্কার, আমি সুপ্রিয় দত্ত আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে তারিখটা দেখেছেন ক্যালেন্ডারে? আজ 8ই ডিসেম্বর। হ্যাঁ জানি খুব একটা মেমোরেবল ডে নয় আমাদের কাছে, কিন্তু আজকের দিনটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ অতীতে বাঙালির স্পর্ধা প্রকাশের দিন, আজ আমাদের সাহস প্রদর্শনের দিন। আজকের দিনেই তিন বাঙালি কিশোরের সাহসের গল্প মনে পড়লে সত্যি গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। তাহলে চলুন জেনে নিই আজকের দিনটা সম্পর্কে। সময়টা তখন বিংশ শতাব্দীর প্রথমার্ধ। গোটা ভারতবর্ষ জুড়ে তখন চলছে ঘোর সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের আমল। চারিদিকে অত্যাচার আর লাঞ্ছনায় তখন মানুষের জীবন জর্জরিত। ঠিক এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় বিপ্লব আর ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করা। অনেক বিপ্লবী ও বৈপ্লবিক সংগঠন তখন এই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। তাদের মধ্যে অন্যতম নাম বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। এক কথায় আমাদের কাছে যারা বিনয়, বাদল, দীনেশ অর্থাৎ বিবাদী নামে পরিচিত। তৎকালীন সময়ে একজন দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার ছিলেন যার নাম ছিল স্যামসন। বিপ্লবীদের নানান রকম শারীরিক ও মানসিক অত্যাচার করার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, আর এই সবের মধ্যেই তিনি খুঁজে পেতেন তার বেঁচে থাকার রসদ। এমনকি তার হাত থেকে রেহাই পায়নি স্বয়ং নেতাজি পর্যন্ত। আর এই স্যামসনের মৃত্যু পরোয়ানাতে শেষ তারিখটা লেখার দায়িত্ব পড়েছিল এই তরুণ বাঙালি বিপ্লবীদের উপর। তখন তারা কৈশোরের গণ্ডি অতিক্রম করেনি। ঠিক আজকের দিনে অর্থাৎ 8ই ডিসেম্বর, সালটা তখন 1930, স্থান রাইটার্স বিল্ডিং। ব্রিটিশ শাসনের দুর্গ বলা যায় তখন রাইটার্সকে। কর্মব্যস্ততা চারিদিকে, আর তার মধ্যেই ইউরোপীয় পোশাকে বন্দুক হাতে প্রবেশ করল তিন বিপ্লবী। স্যামসনের ঘরের সামনে পৌঁছতেই তার কেরানি তাদের অপেক্ষা করতে বললেন। কিন্তু হাই, ইতিহাস সৃষ্টির উদ্যোগ, কবে আর কার জন্য অপেক্ষা করেছে? প্রবেশ করলেন তিনজন ঘরে, তাদের হাতে রিভলভার আর তাদের লক্ষ্য স্যামসন। তিনটি গুলিতে ঝাঁঝরা হল স্যামসনের বুক, শেষ হল স্যামসনের ভবলীলা। সঙ্গে সঙ্গেই লালবাজার থানায় খবর গেল রাইটার্সে গুলি চলেছে, স্যামসন মৃত। আর তখন গোটা রাইটার্স জুড়ে বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছে এই তিন বিপ্লবী, আর তাদের মুখে বন্দে মাতরম ধ্বনি, হাতে বন্দুক, আর বন্দুকের আওয়াজে মুখরিত রাইটার্সের আনাচে কানাচে। বাইরের থেকে তাদের ঘিরে ধরেছে বিশাল পুলিশ বাহিনী, বন্দুকের গুলিও শেষ হয়ে আসছে বিপ্লবীদের। তিনজন তিনজনের দিকে তাকালেন, হাসলেন তারা, তখন তারা তাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করেছেন। কিন্তু তাদের বেঁচে ফেরার সব রাস্তা তখন বন্ধ। হয়তো মনে মনে একে অপরকে বললেন, চললাম বন্ধু, আবার দেখা হবে স্বাধীন ভারতের মাটিতে। মানুষ আমাদের এই বলিদানের অর্থ কতটা বুঝতে পারবে তা জানি না, তবে মনে ঠিকই রাখবে। হাসতে হাসতে পটাশিয়াম সাইনাইটের ক্যাপসুল মুখে ভরে নিলেন তিনজন, আর শেষ অবস্থায় তাদের বুকে ছিল জাতীয় কংগ্রেসের পতাকা। বিনয়, বাদল, দীনেশ এই তিন তরুণ বিপ্লবীর এই সাহসী আত্মবলিদানের কাহিনী পরবর্তীকালে জন্ম দিয়েছিল অনেক বিপ্লবীর, আর তার ফল আমরা 1947 অর্জন করেছি আমাদের স্বাধীনতা। বাঙালি লড়তে জানে, বাঙালি বিপ্লব ঘটাতে জানে। আজ থেকে 94 বছর আগে এই তিন তরুণ আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়ে গেছেন। আজ সালটা 2023, বাকি দায়িত্ব কিন্তু আমাদের। নমস্কার। মা তোর ছেলেরা ঘর ছেড়েছে,
শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে স্বাধীন।